বিশ্বের শীর্ষ ক্ষমতাধর সরকার প্রধানদের মধ্যে অন্যতম হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট। তাই অন্য সবার চেয়ে তার বেতনটা একটু বেশি। আসন জানি একজন মার্কিন প্রেসিডেন্ট প্রতি মাসে, প্রতি বছরে আর অবসর গ্রহণের পর কত টাকা বেতন পান। 2001 সালের আগে একজন মার্কিন প্রেসিডেন্টের বেতন ছিল বছরে $2,00,000, টাকার হিসাবে যা ১,৬০,০০০। 2001 সালে জর্জ ডাব্লিউ বুশের আমলেই মার্কিন প্রেসিডেন্টের বেতন দ্বিগুণ হয়েছে, বছরে $4,00,000। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পেতেন বছরে $4,00,000, সাথে করমুক্ত $50,000। $1,00,000 দেওয়া হতো ট্রাভেল এক্সপেন্স হিসাবে, আর $19,000 পেত বিনোদন ভাতা হিসাবে। $4,00,000 বা ৩,২০,০০০ টাকা, অর্থাৎ একজন মার্কিন প্রেসিডেন্ট মাসে পান ২৬,৬৬,০০০ টাকা বেতন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার বেতনও প্রায় একই রকম। তবে নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্রেসিডেন্ট হলে সরকারি $4,00,000 বেতন নেবেন না তিনি। তিনি বছরে মাত্র $1 বেতন নেবেন। সাবেক প্রেসিডেন্টের পেনশন হিসাবে কেমন পান আসুন জানি। মার্কিন প্রেসিডেন্টরা পেনশন হিসেবে পাবেন বাৎসরিক $2,07,800, তবে তার কোনো চাকরি বা ব্যবসাতে জড়িত থাকতে পারবেন না। তবে অধিকাংশ মার্কিন প্রেসিডেন্টই অবসরের পর বিভিন্ন সেমিনারে ভাষণ দিয়ে মোটা অঙ্কের টাকা আয় করেন। নিত্য নতুন আরও সকল খবর জানতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলকে। ধন্যবাদ।